আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আই ড্রমি সো আশা করি আপনার সবাই ভালো আছেন সো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ফেসবুক কভার ফটো ডিজাইন নিয়ে আজও হলাম সো এই ডিজাইনটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তৈরি করতে পারবেন আর এই ডিজাইনটি পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে স্ক্রিনে শো করবে সেখান থেকে কালেক্ট করে নেবেন এরপর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিলি ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর পিজিলা অ্যাপসের ভিতরে পিলি ফাইলটি ওপেন করে আপনার নাম ছবি তথ্য পরিবর্তন করে মাত্র দুই মিনিটে এরকম সুন্দর এবং অ্যাটাকটিভ একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারবেন খুবই সহজে সোভিয়ার্স চলুন দেখে না যাক কীভাবে আমার ডিজাইনটি এডিট করব সোভিয়ার্স ডিজাইনটি এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব পিজিলা অ্যাপসের ভিতরে সো এইটি হচ্ছে আমাদের পিজিলা অ্যাপস অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিজিল্যাপ দিকে সার্চ করে পেয়ে যাবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন সো অ্যাপসির ভিতরে আসার পর আমরা প্রথমে ওপর থেকে থ্রি ডট এ অপশনটি দিয়ে একটি ক্লিক করব এরপর নিচ থেকে ওপেন ডট পিএলপি এই লেখাটির উপরে একটি ক্লিক করব সো এরপর ওপর থেকে ডট পিএলপি এ অপশনটি উপরে একটি ক্লিক করবো সো এরপর আপনার ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা থাকবে এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন ফেসবুক কভার ডিজাইন ফোরটিং সো আপনার জাস্ট এই ফাল্টি বইটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন সো এরপর ব্যাকবটনে একটি ক্লিক করবেন দেখবেন ডিজাইনটি আপনার বিগ জিলার ভিতরে ওপেন হয়ে গেছে সো এখন জাস্ট এডিট করা পালা সো আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব। সো ছবিটি পরিবর্তন করার জন্য জাস্ট প্রথমে ছবিটির উপরে একটি ক্লিক করব ক্লিক করার পর আমরা নিচ থেকে মাঝখানে এই অপশনটিতে একটি ক্লিক করব এরপর বাম্পাস থেকে রিসিলেক্ট এই অপশন সিলেক্ট করব সো গ্যালারি থেকে আপনি আপনার একটি ছবি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে মার্কে ক্লিক করে দিবেন এরপর ছবিটি আপনার এখানে আপনার পজিশন অনুযায়ী সুন্দর করে এই কর্নারে ধরে আপনার এটিকে জুম ইন জুম আউট করে এখানে ফিক্স করে বসিয়ে দেবেন সো ছবিটি পরিবর্তন করার শেষ এখন আপনার নাম এবং পদবি অন্যান্য তথ্য পরিবর্তন করবেন আপনার এখানে মোবাইল নম্বর চ্যালেউ দিতে পারবেন সেগুলো কীভাবে করবেন সবগুলো একই নিয়মে করবেন আমি একটি আপনাদেরকে দেখে দিচ্ছি সো নামটি পরিবর্তন করার জন্য জাস্ট এই নামের উপরে একটি ক্লিক করবেন সো নামের উপর ক্লিক করার পর নামটি সিলেক্ট হয়ে যাবে এরপর নিচ থেকে এ অপশনে একটি ক্লিক করবেন এরপর এখান থেকে এডিট অপশনে একটি ক্লিক করবেন সো এরপর এখান থেকে আপনি আপনার নামটি পরিবর্তন করে দিবেন সো আমি নামটি দেখুন পরিবর্তন করে দিচ্ছি অন্য একটি নাম সো আপনারা এখানে স্পেস দুইটি স্পেস বাড়িয়ে দেবেন এরপর ওকে ক্লিক করবেন দেখেন আপনার নামটি পরিবর্তন হয়ে গেছে স্যার পর এখান থেকে আপনার পদবী চেঞ্জ করবেন গ্রাফিক ডিজাইনার আপনি এখানে জাস্ট গ্রাফিক ডিজাইনের উপরে একটি ক্লিক করবেন সো এরপরে এইটি ক্লিক করে আপনি পদবী চেঞ্জ করে ওকে ক্লিক করে দেবেন সো এরপর এখান থেকে একটি মেসেজ দেখতে পাচ্ছেন এই মেসেজটি আপনি ইচ্ছা মতো চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন এখানে আপনার জাস্ট আপনার মনে যা চায় লিখবেন লিখে ওকে ক্লিক করবেন দেখেন এটি চেঞ্জ হয়ে গেছে এরপর এখান থেকে আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারেন জাস্ট ফোন নাম্বার উপর একটি ক্লিক করবেন এরপর এইটি ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন সো জাস্ট ডিজাইনটি এডিট করার শেষ এখন জাস্ট সেভ করা বলা সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে একটি ক্লিক করবেন এরপর এখান থেকে সেভ বেস ইমেজ এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেবেন সো এরপর আপনারা এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন পাশে এটির উপরে একটি ক্লিক করবেন নিচ থেকে সিলেক্ট করে দেবেন এরপর আপনার এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে ইমেজটি এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবেন সো বেশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন সো এরপরে যদি পিলি ফাইল ডাউনলোড করতে অথবা ডিজাইনটি করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সোভিয়ার্স আজকের মতো এ পর্যন্তই ট্যাকাউয়ে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ